আমার মনে হয় বাণিজ্য মন্ত্রণালয় সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে, সরকার সম্পূর্ণভাবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে। আমি বাণিজ্য মন্ত্রী ছিলাম, দ্রব্যমূল্য একেবারে রিজনেবল পর্যায়ে রাখার জন্য আমি ব্যবস্থা যেটা নিয়েছিলাম, যখন বেড়েছে তাও জনগণ জানতো কেন বেড়েছে, আর যখন কমেছে বা কমা উচিত ছিল তখন সেটা কমেছে, কাজেই মানুষের একটা আস্থা ছিল। এখন নানান অজুহাত দিয়ে দাম একেবারে নিয়ন্ত্রণহীন করা হচ্ছে এবং বিশ্ববাজারে যে কোনো জায়গার চেয়ে আজকে প্রথম আলোতে প্রথম পাতায় দেখলাম আমাদের দাম অনেক বেশি অন্য সব দেশের চেয়ে। এমনকি শ্রীলঙ্কা, যেটাকে আমরা ব্যর্থ রাষ্ট্র বলেছিলাম, যেটাকে দেউলিয়া হয়ে গেছে যারা ঘোষণা দিয়েছিল, এবং যেটা পাকিস্তান, যেটা ব্যর্থ রাষ্ট্রের মতো অবস্থা চলে গেছে, দেউলিয়াত্ব ঘোষণা করা হয়েছে, যাকে আমরা মানে উদাহরণ, খারাপের উদাহরণ হিসেবে সবসময় বলে থাকি, তারাও আমাদের চেয়ে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে অনেক অনেক ভালো অবস্থানে আছেন। তাদের সে